হ্যালো ক্লাস, আজকে আমরা শিখবো অফিস অ্যাপ্লিকেশনে কিভাবে ওয়ার্ডের একদম বেসিক ক্লাস শিখবো। একটা ওয়ার্ড ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং ওয়ার্ড ফাইল কেন লাগে। আমরা সাধারণত ওয়ার্ড ফাইল তৈরি করি রিফ্রেশ যেভাবে করি, রাইট ক্লিক করে, এভাবে তৈরি করা যেতে পারে। রাইট ক্লিক করে নিউ, এই নিউ থেকে আমরা ফোল্ডার নিলে ফোল্ডার হয়, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস নিলে ওয়ার্ড ডকুমেন্ট আসে, এরপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিতে চাইলে সেটা আসবে। তো যাই হোক, এখান থেকে নিউ কিছু নেওয়ার জন্য, নতুন করে কিছু খোলার জন্য আমরা রাইট ক্লিক করে নিয়ে যেতে পারি। সেটা ফোল্ডার হোক, সেটা যে কোনো জিনিস হোক, যেগুলো আমার এখানে আছে সবগুলো চলে আসতে পারে, অপশন এক। অপশন দুই, আমরা এই যে যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজের মধ্যে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করতে পারি। এই ওয়ার্ডের মধ্যে ক্লিক করলে ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। আর একটা সফটওয়্যার ইনস্টল করা আছে কি নাই, যেমন ধরুন আমার এখানে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আছে কি নাই, আমরা কিভাবে বুঝবো? এই উইন্ডোজ বাটনে যাব, যাওয়ার পর আমরা এখানে দেখবো ফার্স্টে এখানে আছে কিনা। এই যে এখানে ওয়ার্ড কিন্তু ফার্স্টে আছে। এছাড়া এখানে না থাকলে আমরা কি করবো, এই যে অল প্রোগ্রামে যাব, অল প্রোগ্রামে যাওয়ার পরে বিভিন্ন অ্যাপস তখন ওপেন হয়ে যাবে। এছাড়া এখানে ফোল্ডার চলে আসবে, যেমন এখানে কোথাও ফটোশপ অ্যাপস নাই, ফটোশপ অ্যাপস থাকবে এই ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম তখন হইতেছে ফটোশপ অ্যাপ দেখা যাবে। তো এইরকম বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে এই ফোল্ডারগুলো। তো মূলত এটা হচ্ছে উইন্ডোজ থেকে দেখা যায়, একটা হচ্ছে উইন্ডোজ থেকে দেখা যায়, আর একটা হচ্ছে রাইট ক্লিক করে নিউ থেকে ডিরেক্টলি ফাইল নেওয়া যায়, আর একটা হচ্ছে আমার কোন কোন অ্যাপস ইনস্টল আছে দেখতে গেলে আমাকে মাই কম্পিউটারে যেতে হবে। যাওয়ার পরে এই যে মাই কম্পিউটার উপরে আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম, মানে একটা সফটওয়্যারকে আনইনস্টল করা যায়। একটা সফটওয়্যার যদি আনইনস্টল করতে চান, আগে তো ইনস্টল থাকতে হবে, ইনস্টল যদি না থাকে তাহলে সেই সফটওয়্যার পাবেন আপনি। তো এখানে যে দেখেন যে কোন কোন সফটওয়্যার আপনার এখানে ইনস্টল করা আছে, এখানে আমার এতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে। আমি যদি কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে চাই কিভাবে করব, কোন একটা সফটওয়্যারকে আগে সিলেকশন করব, সিলেকশন করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটা অনুমতি আসবে যে আমি কি এটা আনইনস্টল করব, রিমুভ করতে যাচ্ছি, হ্যাঁ রিমুভ করতে যাচ্ছি, তাহলে আনইনস্টল, ঠিক আছে, সফটওয়্যারটা এখনই আনইনস্টল হয়ে যাবে। কিছু কিছু সফটওয়্যার একটু ভারী থাকে, যেগুলো আনইনস্টল করার পরে কম্পিউটার একবার রিস্টার্ট নেয়, রিস্টার্ট মানে কম্পিউটার একবার বন্ধ হয়ে আবার ওপেন হবে। যাই হোক, আমাদের এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে, এখান থেকে একটা সফটওয়্যার কমে গেছে। একটা কম্পিউটারে যত কম সংখ্যক সফটওয়্যার ইনস্টল করা হয় তত কম্পিউটারের জন্য ভালো, কারণ হচ্ছে এটা র্যাম খায়, এটা কম্পিউটারটা মেমোরি খায়, যে কারণে সফটওয়্যার যতগুলো লাগবে ঠিক ততগুলো করবো, এর থেকে বেশি আমরা করব না, তাহলে আমাদের র্যামটা বেশি খাবে। যাই হোক, আমরা এখন রাইট ক্লিক করে রিফ্রেশ করলাম, যেভাবে ঠিক সেইভাবে রাইট ক্লিক করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, সেই ওয়ার্ড ডকুমেন্টের আমরা নাম দেই, একটা নাম লিখি মুমতাহিনা, এই ফাইলটার নাম মুমতাহিনা, লেখা শেষ। এবার বাইরে একটা ক্লিক করলাম, এই ফাইলের উপরে ডাবল ক্লিক করলে আমাদের ওয়ার্ড সরাসরি ওপেন হবে, ডাবল ক্লিক করলে সরাসরি ওয়ার্ড সফটওয়্যারে এটা ওপেন হবে। একটু লোড নিতে পারে, কারণ প্রথমবার সফটওয়্যারটা ওপেন হতে একটু লেট হয়। আচ্ছা, একটা বার আসতেছে, এই বারে বলতেছে যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রোডাক্ট কি, বা কিনতে বলতেছে, বা একটা কিনতে বলতেছে। তো এটা আমরা দিব না, এটা আমরা ক্লোজ করে দিই, সমস্যা নাই, আমাদের ওয়ার্ড কিন্তু চলে আসছে। আমাদের ওয়ার্ড ফাইল ওপেন হয়েছে, এবার ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা কি করতে চাচ্ছি সেই কাজগুলো করি। যেমন প্রত্যেকটা সফটওয়্যারের বেসিক কিছু রুলস আছে, বেসিক রুলস বলতে প্রত্যেকটা সফটওয়্যারে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে এই যে মেনু বারে যাইতে হয়, উপরের এইগুলাকে বলে মেনু বার, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে যেগুলো দেখতেছি এগুলাকে বলে মেনু বার। আর এই মেনু বারের মধ্যে কিন্তু সাব মেনু থাকে, যেমন আমি এখানে ক্লিক করলে যে এই যে যেগুলো আসছে এগুলো কিন্তু সাব মেনু। তো এটা হচ্ছে ফাইলে, এরপর হোম, ইনসার্ট, হোম, ইনসার্ট, ডিজাইন, এইগুলো গেলে কিন্তু চেঞ্জ হচ্ছে, মেনুগুলো চেঞ্জ হচ্ছে, সাব মেনুগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই যে এখানে গেলে কিন্তু টুলস আসতেছে বিভিন্ন, যখন আমি হোমে যাচ্ছি তখন এই যে বিভিন্ন টুলস চলে আসলো, ইনসার্টে গেলাম এখানে যে বিভিন্ন টুলস চলে আসলো। তো প্রত্যেকটা আমরা শিখবো আলাদা আলাদা করে, প্রত্যেকটা শিখবো। আমরা এই মুহূর্তে আছি কোথায়, হোমে, কিভাবে বুঝবো, এই যে হোমে আছি, সে যেটা হোমটা নীল হয়ে আছে, বাকি সব কালো হয়ে আছে। আচ্ছা, এবার আমরা আজকের ক্লাসে বায়োডাটা তৈরি করা শিখবো, বায়োডাটা কিভাবে তৈরি করে। আর গুগল থেকে আমি একটা বায়োডাটা অলরেডি নামিয়ে রেখেছি, এই বায়োডাটা একটু দেখি। বায়োডাটা, বায়োডাটা ওয়ার্ডটা মাঝখানে লিখা, মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে আর নিচে আন্ডারলাইন আছে, বায়োডাটা মিডিলে রাখা হয়েছে, একটা পেজের ঠিক মিডিলে বায়োডাটা রাখা হয়েছে। আর বাম সাইডের দিকে নেম, নেমের পরে একটু গ্যাপ দিয়ে ঠিক এই গ্যাপে সবগুলো কিন্তু এই গ্যাপে সাজানো হয়েছে, আবার সবগুলো এই গ্যাপে নেওয়া হয়েছে, এই লাইনে করা হয়েছে, মাঝখানে এই যে গ্যাপ কিন্তু সমান, একটা গ্যাপ আছে। যাই হোক, এই সিকোয়েন্সটা আমরা এখন পালন করব।
বায়োডাটা লিখবো, উপরে আন্ডারলাইন দিব, বোল্ড করব, নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, হাইট, কমপ্লেক্সেশন, কোয়ালিফিকেশন, গোত্র, ব্রাদার, সিস্টার, চাচা, মামা, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো আমরা এখন লিখব। আচ্ছা, এটা আমরা দেখলাম ডেমোটা। এবার আমরা ওয়ার্ড ফাইলে চলে যাই। ওয়ার্ড ফাইলে ফার্স্টে কি লিখবো আমরা? বায়োডাটা। আচ্ছা, এই যে একটা কিছু কথা বললেন, এখানে জুম ইন জুম আউটের কিন্তু একটা বার আছে, এখান থেকে কিন্তু আমরা পেজটাকে জুম ইন জুম আউট করে নিয়ে দেখতে পারি। তো মূলত আমরা এরকম 100% জুম থাকে যার কারণে এরকম দেখায়, কিন্তু আমরা আসলে পেজটা কিন্তু আমার A4, পেজটা কিন্তু আমার এরকম। তো যাই হোক, আমাদের বায়োডাটা লিখতে হবে। বায়োডাটা লিখবো কোথায় আমরা? একদম ফার্স্টে লিখি বায়োডাটা, বড় হাতে লিখবো। আর বড় হাতে লিখতে গেলে আমরা কি করব? শিফট ধরে লিখবো, শিফট ধরে বায়োডাটা সবগুলোই বড় হাতে লিখবো। দেখি দেখি, সবগুলো BIO সবগুলোই বড় হাতে, শিফট ধরে আমরা লিখবো। আরেকভাবে লিখা যায়, সেটা হচ্ছে ক্যাপসটা অন করে। যাই হোক, এই বায়োডাটার মাঝখানে একটা হাইপেন দিব। হাইপেন দিব কিভাবে? মাইনাস। ওকে, এইটার নিচে এটার লেখাটা বড় ছোট হয়ে গেছে, একটু বড় করব। এই সিলেকশন করলাম, সিলেকশন করে মাউস যেখানে ছাড়তেছি, মাউস যেখানে ছাড়তেছি সেখানে এরকম একটা ভাসমান প্যালেট আসতেছে। আমি সিলেকশন করলাম, সিলেকশন করে মাউসটা এইখানে নিয়েছি, যদি ছাড়ি ভাসমান প্যালেট আসছে কোথায়? এইখানে। আমি যখন যেখানে মাউসটা ছাড়তেছি ওইখানে প্যালেটটা আসতেছে, আবার মাউসটা সরাইলে ওই প্যালেটটা দূর হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা এখান থেকে এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে মাউসটা নিচের দিকে নিয়ে গেলাম, তাহলে ভাসমান প্যালেট এখানে আসতেছে, এবং এই প্যালেট থেকে আমরা বোল্ড করতে পারতেছি, বড় ছোট করতে পারতেছি, এগুলো করা যায়। আবার এই ভাসমান প্যালেটটা না থাকলে আমরা এটাকে সিলেকশন করি, সিলেকশন করে এই যে উপরেও পাবো, বায়োডাটাকে বোল্ড করলাম, ফন্ট সাইজকে বড় ছোট করলাম, বড় করলাম, নিচে আন্ডারলাইন দিলাম, ইউ এর নিচে মানে আন্ডারলাইন, আই মানে ইতালিক। ওকে, এবার আসেন এই লেখাটাকে মিডিলে নিতে হবে। এখানে মনে হয় একটা স্পেস আছে, স্পেসটা আমরা দিব না। ওকে, এইখানে এটাকে মিডিলে নিব। মিডিলে নেওয়ার জন্য আমরা কি করতে পারি? মিডিলে দেওয়ার জন্য সাধারণত সবার মাথায় আসবে স্পেস, কিন্তু স্পেস দিয়ে দিলে এই যে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে কিন্তু আন্ডারলাইনটা থেকে যাচ্ছে, এটা হচ্ছে একটা প্রবলেম। আর এইসবের ক্ষেত্রে আমরা স্পেস কখনো দিব না, আমরা দিব কি? আমরা দিব ট্যাব, ট্যাব, কিবোর্ডে ক্যাপস লকের উপরে ট্যাব আছে, তো এই ট্যাব দিব। আর একটা কথা বলে নেই, এই ট্যাব হচ্ছে একবার ট্যাব দেওয়া মানে চারটা স্পেস কাউন্ট করা, একটা ট্যাব দেওয়া মানে চারটা স্পেস দেওয়া, মানে আমার এক কথা চার কথার সমান, ব্যাপারটা এরকম যে একটা স্পেস দিচ্ছি, একটা ট্যাব দিচ্ছি, তাহলে চারটা স্পেস সে নিয়ে নিচ্ছে। ওকে, এবার আসি এইখানে যাব। এরপর এই লেখার পরের লাইনে যেতে হলে আমাকে কিন্তু এখানে যেতে হবে, যে একটা এন্টার দিব, এন্টার দিলে পরের লাইনে আসছে, পরের লাইনে আসছে কিন্তু এইখানে রয়ে গেছে। আমি যদি এখন লেখালেখি করি তাহলে কিন্তু এখান থেকে শুরু হবে, এই জন্য আমাকে এই ফার্স্ট থেকে শুরু করতে হলে আমাকে একটা ব্যাক স্পেস দিতে হবে। একটা ব্যাক স্পেস দিলে আমার কার্সরটা এখানে চলে আসলো, এটাকে বলে কার্সর। এই কার্সরটা বড়, মানে অক্ষরগুলো কিন্তু এখন বড় হবে। আমি যদি এখন নেম লিখতে চাই তাহলে কিন্তু বড় হবে, তাহলে আমাকে কি করা উচিত? আমাকে ফন্ট সাইজটা ছোট করা উচিত। এখানে যে আমি ফন্ট সাইজ এই মুহূর্তে 18 করে দিলাম। ওকে, এবার আমরা এখানে নেম লিখি, NAME, আর এখান থেকে কলন দিই। ওকে, এইখানে নেমের নিচে আন্ডারলাইন করা আমি চাচ্ছি না, যে আন্ডারলাইন রাখবো না, তাহলে কি করবো? সিলেকশন রেখে বোল্ডকে, আমরা আন্ডারলাইন না চাইলে ইউকে এরকম করে আন্ডারলাইনটা উঠাই দিলাম। এর পরের লাইনে যাওয়ার জন্য এন্টার, এন্টার দিয়ে লিখেন ফাদার্স নেম, এটা না, এটা হচ্ছে একটা GS নেম, এইখানে এনটা বড় হাতে দিবেন। ওকে, এরপরে আমরা এন্টার দিয়ে পরের লাইনে গেলাম, এখানে মাদার্স নেম দেন, ওকে। এবার আমরা নামটা লেখা শুরু করি, আপনার নামটা লিখেন, এই স্পেস, এই যে এই কাজটা করব না আমরা, আমরা কিছুই করব না, জাস্ট ওইখানেই লিখবো, আমরা জাস্ট ওইখানেই লিখবো, জাস্ট এখানে লিখেন ফাদার্স নেম, লিখেন না না এভাবে যাব না, মাউস দিয়ে আমরা যাব। আর বড় হাতে, ওকে। এখন এই লেখাগুলা দেখতে কিন্তু একটু অড লাগতেছে, অড লাগতেছে কেন? কারণ হচ্ছে গিয়ে কোনো নিয়ম নাই, জাস্ট পাশাপাশি লেখা হয়েছে। নিয়মটা কি দিতে পারেন? এক নম্বরে এইখানে এসে ট্যাব দিতে পারেন, একটা ট্যাব, এইখানে এসে আরেকটা ট্যাব দিতে পারেন। সেক্ষেত্রে জিনিসটা কি হলো,
নামেরগুলো কিন্তু ছন্দ মিলল না, মুমতাহিন আক্তার ওইখানে, রায়হান মোল্লা এখানে না, তাহলে কি দরকার মুমতাহিনা রহমানের ওইখানে আরেকটা ট্যাপ দেন, আরেকটা ট্যাপ দেন, তাহলে এখন কিন্তু ছন্দটা মিলল যে আমার মাঝখানে গ্যাপটা এত, একটার গ্যাপ একটার গ্যাপ কম একটার গ্যাপ বেশি সেটা সমস্যা না, কিন্তু এই অ্যালাইনটা যাতে ঠিক থাকে, মানে নামগুলা যাতে ঠিক থাকে, তারপর এখানে এসে ট্যাপ দিলেন তাহলে এক ট্যাপে চলে আসলো, ব্যাপারটা এরকম। আমি চাইলে কিন্তু আরেকটিও বাড়াতে পারি, আরেক ট্যাপ করে দেই সবগুলোতে, যে আরেকটা ট্যাপ করে দিব, এই সিকোয়েন্সটা আমরা ফলো করব। আচ্ছা, এটা দুই ফরম্যাটে হয়, একটা হইতেছে এই যে যে এটাকে কি বলে কোলন, এই কোলনটা আছে কোথায়, এখন নামের পাশে, নামের পাশে কোলনটা আছে। আরেকটা ফরম্যাট আমরা তৈরি করতে পারি, সেটা হইতেছে, সেটা হইতেছে আমরা এটাকে এর সাথে ধরে নিতে পারি, তাহলে ট্যাপটা এইখানে দিতে পারি, এখানে এসে ট্যাপ দিব, এটা আরেকটা স্টাইল। জিনিসটা আমরা এভাবেও সাজাতে পারি, এটা আরেকটা স্টাইল। যাই হোক, এটা ছিল আমাদের একদম বেসিক জিনিস, এরপরে আর তেমন কিছু নাই, বেসিক জিনিসের বেসিক্যালি এতটুকুই শেখানো হবে আজকে। তো এইখানে যেগুলো ফিল আপ করতে হবে, এই সেম ভাবে প্রত্যেকটা জিনিস এভাবে আমরা ফিল আপ করে ফেলবো। আচ্ছা, আমাদের আরো কিছু অপশন আছে, যেমন ধরেন এই বায়োটা যে লেখাটা, এই লেখাটাকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে স্টাইল ফরম্যাট দিতে পারি, কালার দিতে পারি, সিলেকশন করে আমরা এখানে কালারে যে ইয়ে আছে এখান থেকে কালার দিতে পারি, এখান থেকে যে কালারটা দিব সেটা নিতে পারি, নিবে, কিন্তু সবসময় সব কালার চলবে না, বিভিন্ন সময় বিভিন্ন কালার আছে, যেমন অফিসিয়াল কালার কিন্তু না, অফিসিয়াল এইসব জায়গায় কালার হয় না, এটা কালো কালারের ফরম্যাট, তারপর রঙিন যেগুলো নীল বা হচ্ছে কি এরকম কিছু কালার সেগুলো দিয়ে করা যেতে পারে, তবে সেক্ষেত্রে নামটামের এইসব ঘরগুলো কালো কালারই থাকবে। আর আমরা এখন বায়োটার টপিক বাদ দিই, আমরা আরও কিছু অপশন শিখে আসি। এই যে যে টোটাল যে কাজগুলো, এইগুলোকে আমরা যদি কোনো পয়েন্ট আকারে মার্ক করতে চাই, তাহলে আমরা কিন্তু এই যে এখানে মার্কের যে অপশন আসছে বুলেট আকারে, বুলেটিন আকারে এইভাবে করতে পারি, এটা দিলে এটা আসবে, টিক চিহ্ন দিলে টিক চিহ্ন আসবে, এটা দিলে এটা আসবে, তো আমাদের যখন যেটা ইচ্ছা আমরা তখন কিন্তু সেটা দিতে পারি, এগুলো বুলেটিন আকারে, বুলেটিন বলে এগুলোকে, বুলেট বলে। তো যাই হোক, এরপরে আবার যদি না দিতে চাই, আবার উঠে দিতে চাই, আবার সিলেকশন করবো, সিলেকশন করে এখানে চাপ দিলে উঠে যাবে। আবার আমরা চাইলে কিন্তু এগুলোকে মার্ক করতে পারি, এক দুই তিন, এক দুই তিন কি হয়ে দিতে পারি, এই যেখানে গেলে এক দুই তিন চলে আসে, এরপর এখানে এটা ABCD আসে, অনেকভাবেই কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপর আসেন এই যে যে লেখাগুলা, এই লেখার মধ্যে এই লেখাগুলো একটা অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট মূলত এই যে এখানে অ্যালাইন আছে, অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট সাধারণত লেফটে সবসময় চলে, এছাড়া মিডিলে আছে, যেমন ধরেন জসীমউদ্দিনের কবিতা, জসীমউদ্দিনের কবিতা কি করা হয়, জসীমউদ্দিনের কবিতা হচ্ছে এরকম থাকে ব্যাপারটা, জসীমউদ্দিনের কবিতা মূলত এরকম থাকে, তো এই এই যে যে অ্যালাইনটা ফার্স্টে মিডিলে, পরেরটা হচ্ছে গিয়ে বড় লাইন, তাই হচ্ছে বড়টা বড়টা ইয়ে করা হয়েছে, পুরোটা লেখা হয়েছে, আর প্রথমটা লাস্টেরটা একটু শর্ট শর্ট, এরকম করে লাইনগুলো থাকে, তো এরকম সিলেকশন করে অ্যালাইনটা আমরা পাবো কোথায়, এই যে উপর থেকে পাবো, এইটা এটা নিলে আমরা ওই কোনা থেকে আসবে, এটা নিলে এই কোনা থেকে, এইটা নিলে এই কোনা থেকে, তো যাই হোক এই জিনিসগুলো মূলত লাগে অ্যাসাইনমেন্ট করতে গেলে, যেমন অ্যাসাইনমেন্ট করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে ওই কোনায় নাম থাকে, কিছু সাবমিটেড টু এই কোনায় থাকে, সাবমিটেড বাই, টিচারের নাম এক কোনায়, স্টুডেন্টের নাম এক কোনায়, এইরকম ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। এবার আসি, আমরা যদি কোনো সিলেক্ট কোনো একটা অক্ষরকে বা কোনো একটা লাইনকে আমরা যদি সুন্দর করে কোনো ডিজাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এ আছে, এই যে এ লেখা টেক্সট ইফেক্ট টাইপোগ্রাফি, তো টেক্সট ইফেক্টে যাওয়ার পর আমরা কিন্তু ইফেক্ট দিতে পারি, যেমন এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, ইফেক্টগুলো আসলে পড়তেছে বাট দেখা যাচ্ছে না, দেখতে হলে আমাকে মাউসটা সরাইতে হবে, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ট্যাব দিয়ে একটু স্পেস নেই যাতে ওই সাইডে লেখাটা দেখা যায়, আর লেখাটাকে একটু বোল্ড করে দেয় যাতে বুঝতে সুবিধা হয়, একটু বড়ো করতে পারি, ওকে। তো এই লেখাটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা এই ইফেক্টে গেলাম, ইফেক্টের মধ্যে এটা একটা ইফেক্ট, এইটা একটা ইফেক্ট, এইটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, থ্রিডি ইফেক্ট, এটা এটা মিরর ইফেক্ট, এইটা একটা ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা দিতে পারছি। আচ্ছা, এই ইফেক্টটাকে আমরা আরো কি কি করতে পারি সেটা একটু দেখি, এখান থেকে ইফেক্টে যাই, আউটলাইন, আউটলাইন মানে কি, আউটলাইন মানে হচ্ছে বর্ডার, এই যে বর্ডার সে বর্ডারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি, আমাদের যে যে কালার ইচ্ছা আমরা কিন্তু সেই কালারটা দিতে পারতেছি এখানে, এটা হচ্ছে আউটলাইন। আচ্ছা, এরপরে শ্যাডো সিলেকশনে রেখে এখান থেকে শ্যাডোয় যাব, শ্যাডো মানে কি ছায়া, শ্যাডো মানে ছায়া, ছায়াটা কেমন হবে, ছায়াটা কোন দিক থেকে হবে,
এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। এগুলো হচ্ছে ডিজাইনের খাতিরে, সৌন্দর্যের খাতিরে, যখন যেটা ইউজ করা করা যেতে পারে তখন আমরা সেটা ইউজ করব। একটা আছে আউটার শ্যাডো, একটা আছে ইনার শ্যাডো, আবার আরেকটা আছে নিচে, এই যে নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে, এরকম অনেক ধরনের ডিজাইন কিন্তু আমরা চাইলে করতে পারি। এরপরে রিফ্লেকশন আছে, রিফ্লেকশন মানে হচ্ছে কি মিরর ইফেক্টটা কেমন হবে, এই নিচে নিচে ইফেক্টটা কোথায় যাবে, মিরর ইফেক্ট, এই ব্যাপারগুলো। গ্লো আছে, গ্লোয়িং এর মধ্যে কেমন গ্লো হবে, এর সাইডে, এই প্রত্যেকটা সাইডে কিন্তু গ্লো আছে, এই গ্লোগুলো চেঞ্জ হতে পারে। তো যাই হোক, এরকম জিনিসগুলো আমরা কিন্তু চাইলে দেখে নিতে পারি। আচ্ছা, এরপরে আসেন আমরা কোন একটা, যেমন হচ্ছে অনেক কিছুর অনেক ই কমার্সে কোন একটা প্রোডাক্টকে অর্ডার করার সময় আপনারা দেখবেন যে একটা পণ্যের দাম আগে ছিল 200 টাকা, এখন 20 টাকা অফ দিয়ে এটাকে রাখা হয়েছে 180 টাকা। এই যে যে ব্যাপারগুলো, এগুলো লেখা হয় কিভাবে, একটা না কেটে দেওয়া হয়। ধরেন আমরা যদি কোন একটা প্যাকেজ ট্যাকেজ লিখি তাহলে জিনিসটা থাকে এরকম 200, তো এই যে যে 200 টাকা, 200 যে লেখা থাকে 200 টাকা, তো এইটাকে একটানে কেটে দেওয়া হয়, এরকম সিলেকশন করে এই একটানে কেটে দেওয়া হয়, একটানে কেটে দেওয়া হয়, কেটে এরপরে লেখা হয় যে 180 টাকা। 180 কিন্তু এখানে লেখা হবে না, এই জিনিসগুলো হয় হচ্ছে পরে, সাধারণত উপরে লেখা থাকে এত টাকা টাকা টিকেট, টাকা কিন্তু কাটা হয় না, টাকাটা কিন্তু সিম্পলই থাকবে। এখান থেকে আবার এটাকে উঠাই দিতে হবে, আর এর পরের লাইনে লেখা থাকবে যে 180 টাকা, 180 টাকা, জিনিসগুলো এরকম ভাবে লেখা হয়ে থাকে। এটা বিভিন্ন ই কমার্স বা বিভিন্ন পত্রপত্রিকা দেখবেন, বিভিন্ন অফার, বিভিন্ন মিনা বাজার, আরও এরপর হচ্ছে গিয়ে স্বপ্ন, এসব জায়গায় থাকে। তো যাই হোক, আমরা এমএস ওয়ার্ডে অনেক কিছু শিখেছি, মূলত বেসিক জিনিস একদমই এগুলো, এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে হোমের মধ্যে একদম বেসিক, যেগুলো না জানলেই নয়। এরপর আস্তে আস্তে করে আমরা ব্রডলি একটার পর একটা টেবিল বানানো হয় কিভাবে, বা এরপরে লং ইয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এতটুকুই, সবাই কাজগুলো করবেন, এটা একদমই বেসিক লেভেলের কাজ। ধন্যবাদ সবাইকে।